প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সামনে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসে হাজির হয়েছি। আপনারা অবশ্যই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন। যোগদানের সম্ভাব্য তারিখ 1 জানুয়ারি 2023, 87 বাফা কোর্স। দেখেন বন্ধুরা, আমি এখন আপনাদেরকে এক নজরে দেখাচ্ছি, এর পরবর্তীতে আমি বিস্তারিত দেখাবো। চলুন বিস্তারিত দেখানো যাক। বন্ধুরা দেখেন, শিক্ষাগত যোগ্যতায় দেখা আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমান জিসিইও এবং ও লেভেল এবং লেভেলের দেওয়া আছে। দেখেন জিডি এবং উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার ন্যূনতম জিপিএ 4.5 এবং পদার্থ গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে। আর ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখা চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ 4.5 এবং পদার্থ রসায়ন ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে। লজিস্টিক, এটিসি এবং এডিক্টিভসি উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 4.5 এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে। অ্যাডমিটে দেখেন উভয় পরীক্ষার যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 4.5 থাকতে হবে। আর এ লেভেলের লোক দেওয়া আছে। দেখেন অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে দেখা আছে নাগরিকত্ব বাংলাদেশ, পুরুষ বা মহিলা নাগরিক, বৈবাহিক অবস্থা ও অবিবাহিত। দেখেন বয়স 16 বছর 6 মাস হইতে 22 বছর, 1 জানুয়ারি 2023 তারিখে। বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়। পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা কমপক্ষে 64 ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে 32 ইঞ্চি, পোষণ 2 ইঞ্চি। দেখেন মহিলা প্রার্থীর জন্য উচ্চতা জিডিপি কমপক্ষে 64 ইঞ্চি, অন্যান্য কমপক্ষে 62 ইঞ্চি, কমপক্ষে বুকের মাপ কমপক্ষে 80 ইঞ্চি, পোষণত 2 ইঞ্চি দেওয়া আছে। দেখেন ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী চোখ জিডিপি পাই শাখা প্রার্থীদের জন্য চোখের দৃষ্টি 6x6 এবং কালার পারসেপশন স্ট্যান্ডার্ড 1 হতে হবে। অন্যান্য শাখা প্রার্থীদের জন্য বিধি অনুসারে প্রার্থীদের জন্য অযোগ্যতা দেওয়া আছে। প্রশিক্ষণ ও কমিশনের ক্ষেত্রে দেওয়া আছে। দেখেন নির্বাচন পদ্ধতি, অফিসার ক্যাডেট হিসেবে ভর্তির পরবর্তী সুবিধাগুলো তারা উল্লেখ করে দিয়েছেন। আর প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক 10,000 টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবী অনুসারে আকর্ষণীয় বেতন ভাতা দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি থেকে দেওয়া হবে। দেখেন বন্ধুরা, তখন পরবর্তী দেখে যাই। এর পরে দেখেন আবেদন পত্র জমাদানের নিয়মাবলী দেওয়া আছে, সুন্দর করে আপনারা অবশ্যই দেখে নেবেন। অনলাইনে আবেদনের নিয়মাবলী দেখেন সরাসরি www.joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইটে অ্যাপ্লাই নামে ক্লিক করে পরবর্তী নির্দেশ অনুযায়ী রেজিস্ট্রেশন করে ফি বাবদ 1,000 টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রেশন মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করে অনলাইন আবেদন পূরণ ও প্রিন্ট করতে হবে। উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষায় নির্ধারিত তারিখে সম্প্রতি তোলা পাসপোর্ট আকারে 12 কপি, 47 ছবি, অবশ্যই ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলার সহ 60 পরিহিত ছবি হতে হবে। শিক্ষাগত সনদ ও অন্যান্য সনদের 47 ফটোকপি সহ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র জমা দিতে হবে। পরীক্ষার তারিখগুলো দেওয়া আছে বন্ধুরা। আর পরীক্ষা কেন্দ্র দেখুন সকল বিভাগ ও সকল জেলা প্রার্থীদের জন্য বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা 1215। আর পরীক্ষার তারিখগুলো বন্ধুরা এখানে দেওয়া আছে, দেখবেন। আর অনলাইনে আবেদনের সময়সীমা 18 ফেব্রুয়ারি 2022 থেকে 9 সেপ্টেম্বর 2022। শর্ত, সকল নিয়ম ও শর্ত বিমান বাহিনী কর্তৃক পরিবর্তন ক্ষমতা সংরক্ষণ করে। আর কোনো হলে ফোন দিতে পারবেন। বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।